Hello, my dear students. Good morning to all of you. Do you remember me? Yes, I am your Borsha ma'am, and from few months I am taking your online math classes. So let's start another online class today. Today we will learn about the use of brackets. How can we use the brackets in our mathematical operations? That is our today's topic. So basically, brackets are of three types. This one is small bracket or first bracket. This one is the curly bracket or second bracket. And this one is the big bracket or third bracket. Okay. এর আরও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, আমি কমনলি নোন নামগুলো বললাম। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার ব্র্যাকেট কি করে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ব্র্যাকেটস? ব্র্যাকেটস বেসিক্যালি ইউজড টু গ্রুপ দ্য নাম্বারস, নাম্বারগুলোকে গ্রুপ গ্রুপে ডিভাইড করে। যেমন একটা ব্র্যাকেটের মধ্যে কিছু নাম্বার, একটা ব্র্যাকেটের মধ্যে কিছু নাম্বার। এবং বেসিক্যালি আ ব্র্যাকেট টেল দ্য সিকোয়েন্স অফ অপারেশনস অফ দ্য নাম্বারস ইনসাইড দ্য ব্র্যাকেট। নাম্বার যেগুলো রয়েছে ব্র্যাকেটের মধ্যে, কোন ব্র্যাকেটের মধ্যে থাকলে সেই অপারেশনটা কখন হবে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে ডিসাইড করি। আর বেসিক্যালি আমরা যেটা জানি যে এই যে তিনটে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারসগুলো থাকবে তাদের অপারেশন ফার্স্টে হবে। ফার্স্ট অপারেশন টু বি পারফর্মড ইজ দ্য অপারেশন ইনসাইড দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোর অপারেশন আগে হবে, দেন অন্যান্য নাম্বারের অপারেশন। এবার এই যে ব্র্যাকেটের নাম্বারের অপারেশন বলছি তারও আবার সিকোয়েন্স আছে। যেমন এই ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারগুলো আছে তার অপারেশন আগে ফার্স্ট, এই জন্য এর নাম ফার্স্ট ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারগুলো থাকে তার অপারেশন সেকেন্ডে, তাই জন্য এর নাম সেকেন্ড ব্র্যাকেট। অ্যান্ড বিগ ব্র্যাকেটের মধ্যে থাকা নাম্বারের অপারেশন লাস্টে, সো ইট ইজ কল্ড থার্ড ব্র্যাকেট। তো বোঝা গেল বেসিক্যালি দ্য ফার্স্ট অপারেশন পারফর্মড ইনসাইড দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে অপারেশনগুলো থাকবে সেই অপারেশনগুলো আগে পারফর্ম হবে। ধরা যাক কোনো আমাকে সিম্পলিফিকেশন দিয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট দিয়ে একটা ভজঘট একটা জিনিস দিয়েছে, তো তখন আমার কনফিউশন হতে পারে যে উইচ অপারেশন শুড আই ডু ফার্স্ট, দেন দিস কনসেপ্ট উইল বিকাম। এটা তখন এই কনসেপ্টটা আসবে যে ব্র্যাকেটের অপারেশনগুলো আমরা আগে করব, তারপরে ব্র্যাকেটের বাইরের অপারেশনগুলো। এবার ব্র্যাকেটের মধ্যেও অপারেশনের মধ্যে আবার ভাগ আছে। উই উইল পারফর্ম দ্য অপারেশন ইনসাইড দ্য স্মল ব্র্যাকেট ফার্স্ট, দেন কার্লি ব্র্যাকেট সেকেন্ড, দেন বিগ ব্র্যাকেট থার্ড। তো ফার্স্টে এভাবে সিকোয়েন্সটা যাবে। সো দিস টেক আস টু আ নিউ অর্ডার অফ অপারেশন দ্যাট ইজ কল্ড বদমাস। ওকে, দ্য নেম ইজ ভেরি ফানি, বাট ইট ইজ কনসিস্ট অফ দ্য অ্যাব্রিভিয়েশন ফর্ম অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য অপারেশন। দেখো BODMAS, এই যে লেটারগুলো, এই লেটারগুলো প্রত্যেকটা এক একটা অপারেশনের নাম ডিনোট করছে। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, বা ইটস কাইন্ড অফ আ মাল্টিপ্লিকেশন, মানে অফের থেকে তো মাল্টিপ্লিকেশনটা আসে। ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, অ্যান্ড এস ফর সাবট্রাকশন। এই সিকোয়েন্সে আমার অপারেশনটা যাবে, মানে আগে উই হ্যাভ টু পারফর্ম দ্য অপারেশন অফ ব্র্যাকেটস, দেন উই হ্যাভ টু পারফর্ম দ্য অপারেশন অফ, দেন ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, অ্যান্ড অ্যাট লাস্ট উই হ্যাভ টু পারফর্ম দ্য অপারেশন অফ সাবট্রাকশন। তো ইট উইল বি, এই যে ফর্মটা যেটা বদমাস বলে, যেটা আমাদের আমরা অ্যাব্রিভিয়েশন করে নিয়েছি আমাদের সুবিধার জন্য, এইটা দিয়ে আমাদের একটা সিম্পলিফিকেশন করা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। সো এবার আসি ব্র্যাকেটের কথায়, যেটা আমি আগেই বলে দিলাম।
তো মেইনলি ব্র্যাকেটস আর অফ থ্রি টাইপস, বেসিক্যালি থ্রি টাইপস। দিস ইজ স্মল ব্র্যাকেট অর কমন ব্র্যাকেট, দিস ওয়ান। দিস ইজ কার্লি ব্র্যাকেট অর ব্রেস, কার্লি যেহেতু এটা কার্ল রয়েছে। দিস ওয়ান ইজ বিগ ব্র্যাকেট অর রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট, যেহেতু ইটস ফর্মস লাইক আ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মতোই শেপ করে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ লাইন ব্র্যাকেট অর বার ব্র্যাকেট অর ভিন কলম। তো দেয়ার আর মেনলি বেসিক্যালি এই তিনটা ব্র্যাকেটই দেখি আমরা, ফার্স্ট সেকেন্ড থার্ড, কমন, কার্লি এবং বিগ ব্র্যাকেট, এছাড়াও থাকে হচ্ছে লাইন ব্র্যাকেট। দ্য অর্ডার ইজ দিস, দেখো অর্ডারটা হচ্ছে এটা। সবচেয়ে ভেতরে থাকবে হচ্ছে লাইন ব্র্যাকেট, দেন ফার্স্ট অর কমন ব্র্যাকেট, দেন কার্লি অর সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড দেন থার্ড অর রেক্ট্যাঙ্গুলার ব্র্যাকেট। সো দ্য অপারেশন উইল বি ইন দিস ফর্মেশন। ফার্স্ট উই হ্যাভ টু ডু দ্য অপারেশন অফ লাইন, সেকেন্ড ফর স্মল ব্র্যাকেট, থার্ড কার্লি ব্র্যাকেট, ফোর্থ রেক্ট্যাঙ্গুলার অর বিগ ব্র্যাকেট। তো এইভাবে অপারেশনটা হবে। এই বি ফর ব্র্যাকেট, এই বি এর আন্ডারে পড়ছে এই চারটে জিনিস। ওকে, তো আমার ব্র্যাকেটের অপারেশন সবার আগে, এবং সেই ব্র্যাকেটের অপারেশনের মধ্যেও আবার এটা আগে, দেন এটা, দেন এটা, দেন দিস ওয়ান। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ড, দ্য এক্সপ্লানেশন ফর্ম অফ দ্য টার্ম বদমাস। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, অ্যান্ড এস ফর সাবট্রাকশন। তাহলে যদি আমার কোনো সিম্প্লিফিকেশন থাকে, দেন উই হ্যাভ টু ফাইন্ড ইফ দেয়ার ইজ এনি ব্র্যাকেট অর নট, দেন উই হ্যাভ টু ডু দ্য অপারেশন অফ দ্য ব্র্যাকেট ফার্স্ট, দেন অফ, দেন দ্য অপারেশন অফ ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, অ্যান্ড অ্যাট লাস্ট উই হ্যাভ টু পারফর্ম দ্য অপারেশন অফ সাবট্রাকশন। ক্লিয়ার হলো? তো ব্র্যাকেট দিয়ে মেনলি আমার কি হচ্ছে, কতগুলো নাম্বারের গ্রুপিং বোঝাচ্ছে। ওকে, নাও লেটস হ্যাভ আ লুক অফ সাম এক্সাম্পলস, কিছু এক্সাম্পলস আমরা দেখি এবং সেখান থেকে বুঝতে চেষ্টা করি কিভাবে উই আর ডুইং দ্য অপারেশনস ইউজিং ব্র্যাকেটস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য টার্মস, অ্যান্ড হাউ ক্যান উই সিম্পলিফাই দেম। Look at this example 28. Simplify small bracket 16 minus 7 into big bracket 12 plus curly bracket 3 plus 11 minus 3. The bracket has closed. And look at here, 11 minus 3 mathar upore jeta ache, that is the line bracket or bar bracket. So ekhane amader simplify korte hobe using this rule bodmash and using the bracket operation. To first one konta bracket er operation hobe, bar, then small, then curly, then big, ei sequence e jabe operation ta. তো ফার্স্টে আমরা কি করব, এই অপারেশনটা করব 11 মাইনাস 3। সো লুক এট হিয়ার, 11 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 8। সো এখানে এটা এখান থেকে এটা করা হলো, রেস্ট অফ দ্য টার্ম কিন্তু ফিক্সড, কোনো চেঞ্জেস হয়নি। 16 মাইনাস 7 ইন্টু বিগ ব্র্যাকেট 12 প্লাস 3 প্লাস 8। নেক্সট বার ব্র্যাকেটের পরে কোনটা করব, this one small bracket এর কাছে। তো 16 minus 7 that is equal to 9, আর তারপরে কোনটা করব, second bracket এর কাজ, তো 8 plus 3 is equal to 11। তো দেখো এখানে একটা হলো, এখানে একটা হলো, then bracket এর কাজ আগে, তাহলে এই ভেতরের additionটা আগে হবে, 12 plus 11 23, then the multiplication, final answer will be 207। তাহলে আগে আমার হলো এই অপারেশনটা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, দেন হলো এই অপারেশনটা, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান,
দেন হলো এই অপারেশনটা দিস ইজ দ্য থার্ড ওয়ান দেন হলো এই অপারেশনটা দিস ইজ দ্য ফোর্থ ওয়ান তো বার ব্র্যাকেট স্মল ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট বিগ ব্র্যাকেট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলো তারপরে আমার যেটা মাল্টিপ্লিকেশন পড়েছিল সেটা হলো ক্লিয়ার দিস ইজ ওয়ান এক্সাম্পল লুক এট হিয়ার দিস ইজ অ্যানাদার এক্সাম্পল আর একটা এক্সাম্পল আমরা দেখি দেখো কি বলেছে 25 মাইনাস কার্লি ব্র্যাকেট 4 ডিভাইডেড বাই মাইনাস 2 কার্লি ব্র্যাকেট এন্ডস মাইনাস 12 মাইনাস 5 কার্লি স্মল ব্র্যাকেট শুরু 6 প্লাস 2 মাইনাস 8 তার মাথায় বার ফার্স্ট ব্র্যাকেট শেষ বার বা লাইন ব্র্যাকেটের কাজ আগে করব তো 2 মাইনাস 8 দ্যাট উইল বি মাইনাস 6 2 মাইনাস 8 কি হবে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ 8 মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ 2 দ্যাট মিন্স মাইনাস 6 আমার রুল অনুযায়ী দুটো ডিফারেন্ট নাম্বার প্লাস 2 মাইনাস 8 তো মাইনাস 6 হলো এখানে দেখো 6 ছিল কত 6 প্লাস মাইনাস 6 তাহলে আমার আনসার হবে কত 0 এই ভেতরের ব্র্যাকেটের কাজ আমি আগে করব 0 0 আসলো আমার আচ্ছা এবার দেখো এখানে আরেকটা ব্র্যাকেট রয়েছে সেটার কাজ আগে করতে হবে 4 ডিভাইডেড বাই মাইনাস 2 কি বলেছিলাম ডিভিশনের সময় ইফ ডিভিডেন্ড এন্ড ডিভিসর হ্যাভ ডিফারেন্ট সাইন সো কোশেন্ট অলওয়েজ উইল বি নেগেটিভ কোশেন্টটা নেগেটিভ হবে আর আমরা নর্মাল ডিভিশন করব তো 4 ডিভাইডেড মাইনাস 2 আমাদের আনসার কি আসবে কোশেন্ট নেগেটিভ তাহলে মাইনাস 2 মাইনাস অফ 4 ডিভাইডেড মাইনাস অফ 2 দ্যাট মিন্স আমার কি আসলো মাইনাস অফ 2 তাহলে এখানে আসলো মাইনাস অফ 2 আচ্ছা তাহলে এদিকে আসলো 0 এদিকে আসলো মাইনাস 2 এবার বদমাস রুল বি হয়ে গেল এখানে অফ এর কিছু নেই তাই জন্য এখানে অফ দরকার নেই ডি ডিভিশন কিছু নেই এম এবার দেখব মাল্টিপ্লিকেশন কোথায় আছে মাল্টিপ্লিকেশন লুক এট হিয়ার দেয়ার ইজ এ মাল্টিপ্লিকেশন তাহলে 5 ইনটু 0 0 দেখো 0 হয়ে গেছে তারপরে অ্যাডিশন 25 প্লাস 2 দেখো এখানে মাইনাস ছিল তো মাইনাস মাইনাসে প্লাস যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটাতে মাইনাসে মাইনাসে আমি বলেছি প্লাস হয় তো 25 প্লাস 2 তো এটা অ্যাডিশন যেহেতু অ্যাডিশনের কাজটা আমি আগে করলাম আর এখানে মাইনাস 12 পড়ে থাকলো দেন সাবট্র্যাক্টেড ক্লিয়ার আমাকে পরপর পরপর রুল অনুযায়ী কাজ করতে হবে পরপর ফার্স্টে বার দেন স্মল ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট আর কার্লি ব্র্যাকেট দেন বিগ ব্র্যাকেট পরপর ব্র্যাকেটের কাজ করব তারপরে ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্র্যাকশন এখানে ফার্স্টে ব্র্যাকেটের বার ব্র্যাকেটের কাজ করেছি দেখো তখন অন্য কোনো কাজ করিনি তারপরে এই এটা ছিল স্মল ব্র্যাকেটের মধ্যে এই পুরো কাজটা করা হলো 6 মাইনাস 6 0 আর এটাও ব্র্যাকেটের মধ্যে রয়েছে তো এখানে 4 ডিভাইডেড বাই মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 2 এবার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 2 মাল্টিপ্লিকেশন আছে আগে তাহলে আগে এই মাল্টিপ্লিকেশনটা করে নেব 5 ইনটু 0 ইট উইল বি 0 দেন অ্যাডিশন সো উই হ্যাভ টু অ্যাড 25 প্লাস 2 দিস ইজ মাইনাস মাইনাস প্লাস সো 25 প্লাস 2 27 অ্যাট লাস্ট উই হ্যাভ টু পারফর্ম দ্য সাবট্র্যাকশন দ্যাট ইজ 27 মাইনাস 2 দ্যাট ইজ 15 ক্লিয়ার সো ইট ইজ নাথিং বাট ইট ইজ রিয়েলি ভেরি ইজি নাথিং বাট জাস্ট আমরা পরপর আমরা সিকোয়েন্সটা ফলো করব ওকে লেটস ডু আ প্রবলেম আমি একটা প্রবলেম করি করে দেখাই তোমাদের লুক দিস ইজ আ প্রবলেম অফ ইউর এক্সারসাইজ
So look at here, 20 minus 2, curly bracket, 5 plus minus 12 into 2, first bracket, small bracket, 5 minus 2 minus 9. দেখো বার আছে টু মাইনাস নাইন এর মাথায়, তো এই মাইনাসটা কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে কি হবে, ফার্স্টে এই অপারেশনটা করব আমরা, লেটস ডু ইট। দেখো এখানে টু মাইনাস নাইন কত হবে, টু মাইনাস নাইন, যেহেতু নাইন ইজ এ গ্রেটার সাইন, তো মাইনাস মড অফ নাইন মাইনাস মড অফ টু, তাহলে দ্যাট উইল বি মাইনাস সেভেন। তো এটা হবে মাইনাস সেভেন, টু মাইনাস নাইন করলে, তো মাইনাস সেভেন আমার আনসার। এখানে আগেই আর একটা মাইনাস রয়েছে, তো এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে, প্লাস সেভেন। ক্লিয়ার? তো ইট উইল বি প্লাস সেভেন, যেহেতু এটা আমার আসলো আনসার মাইনাস সেভেন, এবং এখানে অলরেডি একটা মাইনাস রয়েছে, তো মাইনাস মাইনাসে প্লাস সেভেন। এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা স্মল ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেটা আমি অপারেশন করব। তাহলে কি হলো, ফাইভ প্লাস মাইনাস টুয়েলভ, প্লাসে মাইনাসে আমি কি হয় বলেছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে ফাইভ মাইনাস টুয়েলভ হলো, আর এখানে ফাইভ প্লাস সেভেন ইজ ইকুয়াল টু টুয়েলভ, সো টু ইন্টু টুয়েলভ। এবার কোন অপারেশন, কার্লি ব্র্যাকেট, সো লেটস ডু দ্য কার্লি ব্র্যাকেট অপারেশন। ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস সেভেন, দেখো মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ, যেহেতু টুয়েলভটা বড়, তাহলে মাইনাস অফ মড মাইনাস টুয়েলভ মাইনাস মড ফাইভ, দ্যাট মিন্স মাইনাস অফ সেভেন। তাহলে মাইনাস অফ সেভেন হলো, তাহলে মাইনাস টু মাইনাস সেভেন ইট উইল বি প্লাস, যেহেতু এখানে মাইনাস টু আছে ইন্টু মাইনাস সেভেন, ইট উইল বি মাইনাস মাইনাসে প্লাস সেভেন টু ফোরটিন, তো ফোরটিন ইন্টু টোয়েন্টি ফোর, এখানে ইন্টু রয়েছে। এবার কোনটা অ্যাকর্ডিং টু দ্য রুল, বিওডি এম এ এস, অ্যাকর্ডিং টু দ্য রুল, মাল্টিপ্লিকেশন আগে তারপরে অ্যাডিশন, তো উই হ্যাভ টু ডু দিস মাল্টিপ্লিকেশন ফার্স্ট। সো ফোরটিন ইন্টু টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু থ্রি থার্টি সিক্স, তো টোয়েন্টি প্লাস থ্রি থার্টি সিক্স ইট উইল বি থ্রি ফিফটি সিক্স, সো দিস ইজ আওয়ার আনসার। বোঝা গেল কি হলো, ফার্স্টে বার ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম আমি এই দুটো জায়গাতে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, দেন এখানে মাইনাস করলাম, এখানে মাল্টিপ্লাই করলাম, দেন উই মাল্টিপ্লাই দিস মাইনাস মাইনাস প্লাস, টু সেভেন টু জা ফোরটিন, দেন যেহেতু আগে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের কাজ করলাম, দেন ডু দ্য অ্যাডিশন। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার চ্যাপ্টার ফোর, দ্যাট ইজ দ্য ইউজ অফ ব্র্যাকেটস। সবার ক্লিয়ার?